জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বিবাহ সম্পন্ন হলো, আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। চলো রুদ্র, এবার আমাদের বাড়ি যেতে হবে। বাই দ্য ওয়ে রুদ্র, ওই বাড়িতে আমাদের এই অবস্থায় দেখে যে ঝড় উঠবে তা তুমি সামলাতে পারবে তো? নাকি নাকি আমাকে ফিরে আসতে হবে? না আলিয়া, তোমার জন্য আমি সব কিছু করতে পারি, সব, শুধুমাত্র তোমার জন্য বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বিদেশ থেকে সোজা এসে তোমাকে বিয়ে করলাম। এতটা যদি আমি সামলে নিতে পারি তখন বাকিটাও আমি সামলে নিতে পারবো। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি তো জানি রুদ্র, তুমি থাকতে আমাকে কোনো বিষয়ে কোনো চিন্তা করতে হবে না। এবার চলো। কি ব্যাপার বলুন তো, জামাইবাবু আমাদেরকে এখানে দাঁড়াতে বলে ভেতরে চলে গেল কেন? আর আপনার বস আর ওনার স্ত্রী কি এসে গেছেন? এসে গেছে, সেটাই তুমি জানতে চাইছো, ওনারা কি এসে গেছেন? না না, মানে কিছুক্ষণে চলে আসবে ওরা, ডোন্ট ওয়ারি, কিছুক্ষণে চলে আসবে। কিছুক্ষণে চলে আসবে মানে এখন আসেননি? আপনি একবার ফোন করে দেখুন ওনারা কখন আসছেন। ফোন বসকে? আমি ফোন? আরে তুমি বুঝতে পারছো না, ওরা ব্যস্ত মানুষ, ডিস্টার্ব হয়ে যাবে। আরে বোঝার চেষ্টা করো, ওদেরকে ফোন করা যায় না, ওরা ঠিক চলে আসবে। ইজ দ্য বস। হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু জামাইবাবু আমাদেরকে এখানে দাঁড় করিয়ে চলে গেল কেন আমি সেটাই বুঝতে পারছি না। দূর, আমার আর ভালো লাগছে না। এই দাঁড়াও দাঁড়াও, কোথায় আছো তুমি? এত অধৈর্য হচ্ছে কেন তুমি? আরে তোমার জামাইবাবু কোথায় গেছে সেটা আমি কি করে জানবো বলো তো? আরে তোমার জামাইবাবু তুমি জানলে? না না, আমি কি করে জানবো? আমি তো তোমার সাথে দাঁড়িয়ে আছি, আমি কিছু জানি না। হয়তো জামাইবাবু দেখতে গেছে যে ওরা সব ঠিকঠাক ব্যবস্থা করেছে কিনা। সে ওরা ঠিকঠাক ব্যবস্থা করেছে কিনা মানে ওরা কারা আর কি ব্যবস্থা করবে? হ্যাঁ ওরা কারা? আরে আপনি তো বললেন না, ওরা কারা কি ব্যবস্থা করবে সেটা আমি কি করে জানবো? একই কথা বলছি, আমি তোমার সাথে দাঁড়িয়ে আছি। আরে রক্ষা 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 রক্ষা, 2 মিনিট, জাস্ট 2 মিনিট। হ্যাঁ কি 2 মিনিট? কি 2 মিনিট? এই তো জামাইবাবু, জামাইবাবু আসো। কি খুব ভালো লাগলো, আমার দায়িত্ব ছিল ওমাকে এখানে নিয়ে আসা, আমার মিশন সাকসেসফুল। এবার বাকিটা সব তোমার জামাইবাবু। অনেক প্রশ্ন তোমার, কোশ্চেন ব্যাংক নিয়ে এসেছে, কোশ্চেন ব্যাংক নিয়ে এসেছে, করো করো প্রশ্ন করো। প্রশ্ন আর বলছি যে জামাই বাবু তুমি আমাদেরকে এখানে দাঁড় করে ভিতরে চলে গেলে কেন? কেন আর ভিতরে কি হচ্ছে? এই তো এদিকে আয় তো। এই তুমি কি শুরু করেছো নিজের বাড়ি থেকে প্রশ্ন, এখানে এসে প্রশ্ন? এত প্রশ্নের তোমার কি আছে? দুপা গেলে বাড়ি আর তুমি নিজে ভেতরে গিয়ে দেখতে পারবে? তুই ওকে নিয়ে তুমি ভেতরে এসো। আমি আরে তুই আমার ছেড়ে চল। এরা যে কি করছেন আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। ইয়ারকি মারছেন নাকি সত্যি অভিভাবুর বস আসছেন? কি যে বাড়াবাড়ি করবেন আবার অভিভাবু, ওনাকে কোনো বিশ্বাস নেই। জি5 এর সম্পূর্ণ পর্বগুলি বিনামূল্যে দেখুন এখনই অ্যাপটি ডাউনলোড করুন।